হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আর আজকে আমি যে রেসিপিটি শেয়ার করেছি সেটি একদম ভিন্ন ধর্মের, আর সেটি হচ্ছে কোনো আগার আগার পাউডার ছাড়াই আর কি কাঁচা আমের ইফতারির জন্য একটি দারুণ ডেজার্ট রেসিপি। আশা করি আপনাদের আজকের এই কাঁচা আমের ডেজার্ট রেসিপিটি অনেক ভালো লাগবে। তো এভরিওয়ান, আজকের এই কাঁচা আমের ডেজার্টটি দেখতে হলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখবেন আশা করি। তো এই ডেজার্টটি আমি তৈরি করার জন্য এখানে আমি 4টা কাঁচা আম নিয়ে নিয়েছি। তো এখন কাঁচা আমগুলো আর কি ছিলে নিব, ছিলে নিয়ে আর কি পরিষ্কার করে নিব। তো গাইজ, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, যারা আমার চ্যানেলের নতুন সদস্য, তাদের অনুরোধ যে আমার ভিডিওটি দেখে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এভাবে এক এক করে আমগুলোকে আর কি ছিলে নিচ্ছি। তো আমি আশা করছি আজকের এই কাঁচা আমের ডেজার্ট রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে, আর বিশেষ করে এখন ইফতারির সময় এই ঠান্ডা কাঁচা আমের ডেজার্টটি আমি আর কি যেদিন বানাই সেদিন খেয়েছিলাম, অনেক ভালো লেগেছিল। আপনারাও বাসায় ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো আমগুলোকে আর কি ছুরির সাহায্যে কেটে আমের ভিতরে যে বিচ্ছিগুলো ছিল সেই বিচ্ছিগুলো আর কি বের করে নিলাম। তারপরে আর কি পরিষ্কার করে একটা গ্রেটারের সাহায্যে এখন আমগুলো আর কি গ্রেট করে নিব। তো আপনারা চাইলে এই আমগুলো আর কি ছুরি দিয়ে কেটে কেটে আর কি সরাসরি ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। তো আমি আমগুলোকে এভাবে আর কি গ্রেট করে নিব, এতে আমার আর কি আমটা যখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব তখন আর কি সুবিধা হবে। তো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমগুলো আর কি গ্রেট করা হয়ে গেছে। এখন এই আমগুলো আমি ব্লেন্ডারে আর কি ব্লেন্ড করে নিব। তো এখানে আমি একটা ক্যাপসুল কাটার নিয়ে নিয়েছি, এই ক্যাপসুল কাটারের সাহায্যে আমি আমটাকে আর কি গ্রেট করে নিব। তো এখানে আমি পরিমাণ মতো আর কি পানি নিয়েছি, 1 কাপের 1.5 কাপের মতো পানি নিয়েছি। এখন পানি দিয়ে আর কি আমটাকে আর কি ব্লেন্ড করে নিব। তো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমটা আর কি ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি চলে যাব, এখানে আমি এখানে একটা আর কি পাত্রে 1 কাপ পরিমাণের আর কি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখন এখানে আর কি পরিমাণ মতো প্রায় আমার 1.5 কাপের মতো পানি লেগেছে। তো সেই পানি দিয়ে আর কি কর্নফ্লাওয়ারটা মিশ্রণ আর কি ভালোভাবে মিক্স করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার মিক্স করা হয়ে গেছে প্রায়। তো মিক্স করা হয়ে গেলে আর কি চুলায় চলে যাব। তো যারা এখনও আমার ভিডিওটিতে লাইক দেননি, দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো চলে আসলাম চুলায়। তো চুলায় এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, আমার আর কি ব্লিন করে রাখা আমের আর কি পুরিটা এখন ঢেলে দিলাম। আর এখন আর কি এই আমের ওপর নির্ভর করে চিনিটা আপনারা আর কি দিয়ে দিবেন। তো আমার এখানে আমের ওপর নির্ভর করে আমি প্রায় 1/3 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণ লবণ নিয়ে নিয়েছি। এখন আমি এখানে ফুড কালার আর কি অ্যাড করে দিব। তো এখানে আমি 4-5 ফোঁটার মতো ফুড কালার অ্যাড করে দিলাম। দিয়ে আর কি সবগুলো এখন ভালোভাবে মিক্স করে নিয়ে গ্যাসের চুলাটা অন করে দিব। তো যতক্ষণ না এটা আর কি একটু ঘন হচ্ছে, ফুটে উঠছে, ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে নিব।
তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমের আর কি এটা ফুটে উঠেছে। তো এখন আমি এখানে যে কর্নফ্লাওয়ারের আর কি মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ঢেলে দিলাম। আর এই মিশ্রণটি আমাদের আজকের এই আমের ডেজার্টটি আর কি তৈরি করতে জমাট বাঁধাতে আর কি সাহায্য করবে। এখানে কোনো রকমের আর কি আমি এখানে আগার আগার পাউডার দিব না। তো এটা ভালোভাবে আর কি হ্যান্ডলিক্স দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে চলে এসেছি। এখানে আমি গ্লাস নিয়ে নিয়েছি। তো তিনটা গ্লাসে আমি আর কি তেল মালিশ করে সে আমের আর কি মিশ্রণটা আমি দিয়ে দিলাম। তারপরে ফিরে আসছে প্রায় 3 ঘন্টা পরে। তো এখন আর কি গ্লাস থেকে আমের আর কি মিশ্রণটি নিচে আমি প্লেটে নিয়ে আমি এখানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তো একটা শেক করে কেটে সে গুঁড়ো দুধে আর কি মিশিয়ে নিয়ে হয়ে যাবে আর কি তৈরি আমাদের আজকের এই কাঁচা আমের ডেজার্টটি। তো আমার বাসায় আর কি কোকোনাট পাউডারের আর কি নাই, এজন্য আমি এখানে আমি আর কি গুঁড়ো দুধ ইউজ করছি। যাদের আর কি কোকোনাট পাউডার আছে তারা আর কি কোকোনাট পাউডার ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে জমে গেছে কোনো আগার আগার পাউডার ছাড়াই। আর এই ইফতারিতে এই ঠান্ডা কাঁচা আমের ডেজার্টটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আর আমরা যেহেতু খেয়েছি বানিয়ে সেহেতু অনেক ভালো লেগেছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো গাইস আজকের আর কি কাঁচা আমের ডেজার্টটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে আপনার বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন। তো আমি আর কি আপনাদের সাথে আর কি এই কাঁচা আমের ডেজার্টটি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। We'll be right back.